আসসালামু আলাইকুম। ঘোষণা ছাড়াই কাউন্টার অফেন্সিভ অ্যাটাক শুরু ইউক্রেনের। নতুন কয়েকটি শহরে ছড়িয়ে পড়েছে যুদ্ধ, নিহত 600+ ইউক্রেন সেনা। রাশিয়া তাদের নতুন সর্বাধুনিক মেইন ব্যাটল ট্যাঙ্ক পাঠাচ্ছে ইউক্রেনে। ইউক্রেন যুদ্ধের কারণে আটকে আছে ভারতে রাশিয়ার $10 বিলিয়ন অস্ত্র ডেলিভারি। সংকটে ভারতীয় আর্মি। আইসিসি থেকে সদস্যপদ প্রত্যাহারের ঘোষণা দক্ষিণ আফ্রিকার। বেকায়দায় যুক্তরাষ্ট্র। ভিডিওস ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি, আমি সুরভী দিবা। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। ঘোষণা ছাড়াই রাশিয়ার বিরুদ্ধে কাউন্টার অফেন্সিভ অ্যাটাক শুরু করেছে ইউক্রেন। ইউক্রেনে দক্ষিণে রাশিয়ার দখলে থাকা খেরসন আক্রমণের মধ্য দিয়ে শনিবার থেকে বসন্তকালীন অভিযান শুরু করেছে ইউক্রেন আর্মি। পশ্চিমা বিভিন্ন গণমাধ্যম এ বিষয়ে রবি ও সোমবার খবর প্রকাশ করলেও ইউক্রেন আর্মির পক্ষ থেকে কোনো কিছুই বলা হয়নি। ইউক্রেন আর্মির মুখপাত্র নাতালিয়া হামিয়াক স্বীকার করেছেন, গত 3 দিন ধরে ইউক্রেন আর্মি খারসনে দিনিপ্র নদীর পূর্ব তীরে রাশিয়ার সেনা অবস্থানের ওপর হামলা পরিচালনা করে আসছে। হামলায় উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে ইউক্রেন আর্মি। নাতালিয়া দাবি করেন, দিনিপ্র নদীর পূর্ব তীরে রাশিয়ার সেনা অবস্থানের ওপর হামলার ফলে ধ্বংস হয়েছে রাশিয়ার অনেক ট্যাঙ্ক, এয়ার ডিফেন্স সিস্টেম, আর্মার্ড ভেহিকেল সহ অন্যান্য যানবাহন। ইউক্রেনের হামলার কারণে সেখান থেকে বেসামরিক লোকজন সরিয়ে নিতে শুরু করেছে রাশিয়া। এর আগে সোমবার নাতালিয়া জানান, রাশিয়া মিসাইল ও আর্টিলারি হামলা চালিয়েছে ইউক্রেনের দখলে থাকা খারসন অঞ্চলের রাজধানী খারসন শহরে। খারসন ছাড়াও ইউক্রেন আর্মি হামলা চালিয়েছে রাশিয়ার দখলে থাকা জাপোরিঝিয়া অঞ্চলের শহর টোমাকে। টোমাকে রাশিয়া নিয়োজিত কর্মকর্তা ভ্লাদিমির রোগোভ জানিয়েছেন, মঙ্গলবার ইউক্রেন আর্মি 6টি হিমার্স মিসাইল হামলা চালিয়েছে শহরে। এর মধ্যে 4টি মিসাইল আকাশেই ধ্বংস করেছে রাশিয়ার এয়ার ডিফেন্স সিস্টেম। 2টি মিসাইল আঘাত করেছে শহরের উত্তর অংশে, এতে কমপক্ষে একজন নিহত হয়েছে, আহত হয়েছে আরও কয়েকজন। টোমাক শহর অবস্থান মেলিতোপোলের 70 কিলোমিটার উত্তর পূর্বে। জাপোরিঝিয়ার অবস্থানরত রাশিয়ান আর্মির একটি কেন্দ্র টোমাক শহর। টোমাক শহরটি ক্রিমিয়া উপদ্বীপ, খারসন সহ ইউক্রেনের দক্ষিণ পূর্ব অঞ্চল এবং পূর্ব ইউক্রেনের মধ্যে সংযোগকারী একটি শহর। ফলে কৌশলগত কারণে শহরটি খুবই গুরুত্বপূর্ণ রাশিয়া এবং ইউক্রেন উভয়ের জন্য। এদিকে রাশিয়া মঙ্গলবার তীব্র হামলা চালিয়েছে খার্কিভের কুপিয়ানস্কে। ইউক্রেন আর্মি জানিয়েছে, হামলায় কয়েকজন বেসামরিক লোকজন নিহত হয়েছে। রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার জানিয়েছে, 24 ঘণ্টায় রাশিয়ান হামলায় নিহত হয়েছে 625 ইউক্রেন সেনা। এর মধ্যে কুপিয়ানস্কে হামলায় নিহত হয়েছে 65 জন ইউক্রেন সেনা। এছাড়া ক্রাসনিলিম্যানে 80 জন, ডোনেস্কে 480 জন এবং খারসনে নিহত হয়েছে 20 ইউক্রেন সেনা। নিউ ইয়র্ক টাইমস সোমবার এক খবরে বলেছে, কাউন্টার অফেন্সিভ অ্যাটাক সফল না হলে পশ্চিমার সমর্থন হারাবে ইউক্রেন। এর ফলে পশ্চিমা অনেক দেশের চাপে মস্কোর সাথে শান্তি আলোচনায় বসতে বাধ্য হতে পারে কিয়েভ। নিউ ইয়র্ক টাইমসের খবরে বলা হয়েছে, ব্যাপক অস্ত্র দেওয়ার পরও কাউন্টার অফেন্সিভ অ্যাটাকের মাধ্যমে ইউক্রেন রাশিয়ার দখল থেকে তেমন কোনো এলাকা উদ্ধার করতে পারবে না, বরং রাশিয়ার পাল্টা হামলায় নতুন করে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়বে ইউক্রেন আর্মি। ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নতুন ব্যাটল ট্যাঙ্ক নামাতে যাচ্ছে রাশিয়া। এর নাম T-14 আরমাতা। যুদ্ধক্ষেত্রে প্রথমবারের মতো মোতায়েন করতে যাচ্ছে রাশিয়ার নতুন নির্মিত এ ট্যাঙ্ক। 2015 সালে রাশিয়া প্রথমবারের মতো এই ট্যাঙ্ক প্রকাশ্যে হাজির করে। ওই বছর 2,300টি এই ট্যাঙ্ক নির্মাণের অর্ডার দেয় রাশিয়া। রাশিয়ার গণমাধ্যমের খবরে বলা হয়েছে, নতুন T-14 আরমাতা রাশিয়ার সর্বাধুনিক মেইন ব্যাটল ট্যাঙ্ক। তবে এই ট্যাঙ্ক নিয়ে নেতিবাচক খবর প্রকাশ করেছে পশ্চিমা গণমাধ্যম। এতে বলা হয়েছে, বেশ কিছু সমস্যা রয়েছে T-14 ব্যাটল ট্যাঙ্কে। রাশিয়ান আর্মি শুরুতে আগ্রহী ছিল না এই ট্যাঙ্ক গ্রহণে। নতুন T-14 ট্যাঙ্কের বৈশিষ্ট্য হল, এতে রয়েছে একটি আনম্যান্ড টারেট। ট্যাঙ্কের ক্রুরা দূরে সম্পূর্ণ আলাদা একটি স্যুটে অবস্থান করে নিয়ন্ত্রণ করতে পারে ট্যাঙ্কের অস্ত্র। ফলে যুদ্ধক্ষেত্রে ট্যাঙ্ক প্রতিপক্ষের হামলার শিকার হলেও ট্যাঙ্ক ক্রুদের জীবন রক্ষা হবে। ফ্রন্টলাইনে নতুন T-14 ব্যাটল ট্যাঙ্ক মোতায়েনের খবর দিয়েছে রাশিয়ার সরকারি বার্তা সংস্থা রিয়া নভোস্তি। রাশিয়ার সরকারি বিভিন্ন গণমাধ্যমের খবরে T-14 ট্যাঙ্ককে রাশিয়ার মোস্ট অ্যাডভান্সড মেইন ব্যাটল ট্যাঙ্ক হিসেবে আখ্যায়িত করা হয়েছে। এতে রয়েছে আধুনিক অ্যান্টি ট্যাঙ্ক অ্যাটাক সিস্টেম বা প্রতিপক্ষের হামলা থেকে প্রতিরোধ ব্যবস্থা।
রাশিয়ার নতুন এই ট্যাঙ্ক ইউক্রেন যুদ্ধক্ষেত্রে মোকাবেলা করবে জার্মানির লেপার্ড এবং ব্রিটেনের চ্যালেঞ্জার টু মেইন ব্যাটল ট্যাঙ্ক। ফলে শক্তি পরীক্ষা হবে ন্যাটো মেইন ব্যাটল ট্যাঙ্ক বনাম রাশিয়ার নতুন মেইন ব্যাটল ট্যাঙ্কের মধ্যে। এদিকে ইউক্রেন যুদ্ধ ঘিরে নতুন করে পারমাণবিক এবং তৃতীয় বিশ্বযুদ্ধের হুমকি এসেছে মস্কোর পক্ষ থেকে। রাশিয়ার পারমাণবিক অস্ত্র নিরস্ত্রীকরণ বিষয়ক পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান আর্মাকোভ বার্তা সংস্থা তাস্কে দিয়ে এক সাক্ষাৎকারে বলেছেন, রাশিয়া মোতায়েন করতে পারে গ্রাউন্ড বেসড মাঝারি ও স্বল্পপাল্লার পারমাণবিক বোমা বহনকারী মিসাইল। এ বিষয়ে রাশিয়া তার নিজের আরোপিত স্থগিতাদেশের মেয়াদ তুলে নিতে পারে। একই দিন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেব মস্কোয় এক সম্মেলনে বলেছেন, বিশ্ব এখনও তৃতীয় বিশ্বযুদ্ধের হুমকির মধ্যে রয়েছে। হেগে অবস্থিত ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট বা আইসিসি থেকে সদস্যপদ প্রত্যাহার করার ঘোষণা দিয়েছে দক্ষিণ আফ্রিকা। এ বিষয়ে প্রস্তাব পাশ করেছে ক্ষমতাসীন দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস। এরপর এ বিষয়ে ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রামাফোসা। এর কারণ হিসেবে দেশটি উল্লেখ করেছে, আন্তর্জাতিক এই আদালতটি নিরপেক্ষভাবে কাজ করছে না, কোনো কোনো দেশ ও ব্যক্তিবর্গের প্রতি পক্ষপাতদুষ্ট আচরণ করছে এই আদালত। গত মার্চ মাসে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে হেগের এ আদালত। যদিও রাশিয়া এর সদস্য নয়, অথচ এ আদালতের এখতিয়ার নেই অসদস্য কোনো দেশের কারোর বিচার করার। ইউক্রেন যুদ্ধ সহ বিভিন্ন ইস্যুতে দক্ষিণ আফ্রিকার অবস্থান নিয়ে বর্তমানে বেকায়দায় পড়েছে যুক্তরাষ্ট্র সহ তার মিত্র পশ্চিমা অনেক দেশ, রাশিয়া ও চীন নেতৃত্বাধীন সংস্থা ব্রিক্সের সদস্য দেশ দক্ষিণ আফ্রিকা। ডলার ও যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন এক কেন্দ্রিক বিশ্ব ব্যবস্থার প্রতি নতুন চ্যালেঞ্জ হিসেবে আবির্ভূত হতে যাচ্ছে ব্রিক্স। আগামী অগস্টে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্রিক্স সম্মেলন। পুতিনের যোগ দেওয়ার কথা রয়েছে এ সম্মেলনে, কিন্তু আইসিসির সদস্য দেশ হিসেবে দক্ষিণ আফ্রিকার উপর দায় চাপবে পুতিনকে গ্রেফতারের। এ ধরনের পরিস্থিতি এড়াতে দক্ষিণ আফ্রিকা আইসিসি থেকে সদস্য পদ প্রত্যাহারের ঘোষণা দিল। এর আগে 2016 সালেও একবার দক্ষিণ আফ্রিকা আইসিসি থেকে সদস্য পদ প্রত্যাহারের ঘোষণা দেয়। সুদানের প্রেসিডেন্ট ওমর আল বশিরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল আইসিসি, কিন্তু ওমর আল বশির 2015 সালে দক্ষিণ আফ্রিকা সফর করেন। এরপর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অভিযোগ ওঠে সুদান প্রেসিডেন্টকে গ্রেফতার না করে দেশটি আইসিসির আইন ভঙ্গ করেছে। এরপর 2016 সালে দক্ষিণ আফ্রিকা আইসিসি থেকে বের হয়ে আসার ঘোষণা দেয়, কিন্তু আদালতে একটি পক্ষ মামলা করায় সেবার দেশটি আইসিসি থেকে বের হয়ে আসতে পারেনি। যুক্তরাষ্ট্রের অবরোধের আশঙ্কায় আটকে আছে ভারতে রাশিয়ার $10 বিলিয়ন অস্ত্রের ডেলিভারি। এক বছর আগেই রাশিয়াকে ভারতের $2 বিলিয়ন দেওয়ার কথা ছিল অস্ত্র ডেলিভারি বাবদ, কিন্তু ডলারের বিকল্প পেমেন্ট হিসেবে এখনও পুরোপুরি কার্যকর না হওয়ায় ভারত রাশিয়াকে পরিশোধ করতে পারেনি এই অর্থ। ফলে রাশিয়াও বন্ধ রেখেছে অস্ত্রের ডেলিভারি। প্রকাশিত খবরে বলা হয়েছে, ভারতের পেমেন্ট সিস্টেম অব্যাহত থাকলে গত এক বছরে ভারত রাশিয়া থেকে অন্তত $10 বিলিয়ন অস্ত্রের ডেলিভারি পেত। পেমেন্ট বন্ধ থাকায় ভারতে যেসব অস্ত্রের ডেলিভারি বন্ধ রয়েছে তার মধ্যে রয়েছে দুটি S-400 এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম এবং অন্যান্য অস্ত্রসহ বিপুল পরিমাণ স্পেয়ার পার্টস। রাশিয়া হচ্ছে ভারতের প্রধান অস্ত্র যোগানদাতা, কিন্তু রাশিয়া থেকে বন্ধ রয়েছে গুরুত্বপূর্ণ অনেক অস্ত্রের যোগান। অপরদিকে চীন ও পাকিস্তানের সাথে বেড়ে চলেছে ভারতের সীমান্ত উত্তেজনা। এতে জটিল অবস্থায় রয়েছে ভারতীয় আর্মি। ভারতে বর্তমান রাশিয়ার তৈরি 250টির অধিক SU-30 ফাইটার জেট, 7টি কিলো ক্লাস সাবমেরিন এবং 12 শতাধিক T-90 ট্যাঙ্ক অপারেশন রয়েছে। এসব অস্ত্রসহ রাশিয়ার তৈরি অন্যান্য বিপুল অস্ত্রের জন্য প্রতি বছর বিপুল পরিমাণ স্পেয়ার পার্টস আমদানি করতে হয় রাশিয়া থেকে। গত বছর রাশিয়ার সাথে ভারতের বাণিজ্য ঘাটতির পরিমাণ $37 বিলিয়ন। চলতি বছর এ ঘাটতির পরিমাণ আরও বৃদ্ধি পাবে রাশিয়া থেকে ভারত বিপুল পরিমাণ জ্বালানি তেল আমদানি করায়। রাশিয়া ভারত ইউয়ান সহ স্থানীয় মুদ্রায় বর্তমানে লেনদেন করছে, কিন্তু দুই দেশের বাণিজ্য ঘাটতির কারণে সে পরিমাণ চাইলেও বৃদ্ধি করা যাচ্ছে না। এ সমস্যা উত্তরণে বর্তমানে দিল্লি মস্কো আলোচনা অব্যাহত রয়েছে।
এর আগে গত জানুয়ারিতে মস্কো সফর করেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। দুই দেশের বাণিজ্য ঘাটতি কমানো নিয়েও আলোচনা চলছে। সম্প্রতি প্রকাশিত বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, অস্ত্র ডেলিভারি সংকটের কারণে মস্কো দিল্লির সম্পর্ক নেতিবাচক রূপ নিতে পারে। ভারতের পক্ষ থেকে এ বিষয়ে প্রকাশ্যে হতাশ। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন ভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।